জীবনে চলার পথে হঠাৎ করে যদি আপনার হারিয়ে ফেলা ভালোবাসার সাথে আপনার দেখা হয়ে যায় আপনি কি করবেন আজকের এই ভালোবাসার গল্পটি আপনার হৃদয়ের গভীর থেকে গভীরে থেকে যাবে হয়তো মুভির শেষটা হবে আপনার একটি বড় দীর্ঘশ্বাস আর কয়েক ফোঁটা চোখের পানি দিয়ে মুভির নাম হচ্ছে আস অ্যান্ড দেম এটি একটি চাইনিজ মুভি পুরো মুভিটি দুটি সময় চলতে থাকবে একটি বর্তমান আর একটি অতীত যেখানে বর্তমানের সব কিছুই সাদা কালো আর অতীতের সব রঙিন থাকবে তাই এই গল্পটি এক মিনিটও ট্রেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না তো কথা না বাড়িয়েছিলেন মুভির মূল গল্পে যাওয়া যাক সালটা ছিল দুই হাজার সাত চাইনিজ নিউ ইয়ারের ছুটির আগের দিন সবাই নিজ পরিবারের সাথে ছুটি কাটাতে যাচ্ছে সবাই নিজ গন্তব্যের ট্রেনটি ধরার জন্য ছুটি চলেছে ছুটিতে নিজ ঘরে ফেরার আনন্দটাই অন্যরকম ট্রেন ভর্তি শত শত মানুষ কোথাও পা ফেলার একটু জায়গা নেই টিসির টিকিট চেক করছিলেন এই মেয়েটি তার ব্যাগের মধ্যে টিকিট খুঁজছিল কিন্তু সে খুঁজে পাচ্ছে না টিসি তাকে বলে তোমাকে জরিমানা দিতে হবে অথবা ট্রেন থেকে নেমে যেতে হবে তখন আমাদের এই মুভির নায়ক লিন পেছন থেকে উঠে দাঁড়ায় আর মেয়েটির উদ্দেশ্য করে বলে আমার কাছে এক্সট্রা টিকিট রয়েছে মেয়েটি পেছন ঘুরে তাকায় এই মেয়েটির নাম হচ্ছে ফ্যাং যে আমাদের মুভির নায়িকা ফ্যাং একটি মুসকে হাসি দেয় আর গল্পের শুরুটা এখানেই হয়েছিল ঘটনা এবার বর্তমানে চলে আসে আর আপনাদের আগেই বলেছি বর্তমানের ঘটনাগুলোকে সাদা কালো দেখানো হবে আর অতীতের ঘটনাগুলোকে রঙিন আজও ছিল আরো একটি নিউ ইয়ারের ছুটির আগের দিন লিনের এবার সিটটি ছিল বিমানের বিজনেস ক্লাসে হঠাৎই লিন লক্ষ্য করে ওই বিমানে ফ্যাংও উঠেছে কিন্তু তার সিটটি ছিল ইকোনমিক ক্লাসে ফ্যাংও লিনকে দেখতে পায় একসময় তাদের মধ্যে চোখাচোকি হয়ে যায় ফ্যাং একটি মুস্কি হাসি দেয় ঘটনা এখান থেকে আবারও সেই দুই সাত সালে ট্রেনের মধ্যে চলে আসে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাং এর সাথে লিনদের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তারা জার্নিটাকে খুব উপভোগ করছিল আর তারা দুজনই জানতে পারে তাদের দুজনের বাসা আসলে পাশাপাশি গ্রামে হঠাৎই ট্রেনটি দাঁড়িয়ে যায় সামনে অনেক তুষারপাত হওয়ায় রেললাইন আটকে গিয়েছে লিনার ফ্যাং ট্রেনে অপেক্ষা করতেই থাকে অনেকটা সময় পার হয়ে গিয়েছে ট্রেন ছাড়ার কোনো নাম নেই তাদের গ্রামটা এখান থেকে খুব বেশি দূরে ছিল না তাই তারা বন্ধুরা সবাই মিলে ট্রেন থেকে নেমে যায় তাদের গল্প থেকে আমরা জানতে পারি লিন আসলে একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করে আর ফ্যাং পার্ট টাইম নানা ধরনের কাজ করে তারা দুজনেই রাজধানী এ থাকে লিনের মা বেঁচে নেই প্রতি বছর এই নববর্ষের ছুটিতে লিন তার বাবার কাছে চলে আসে ফ্যাং এর বাবা মা দুজনেই বেঁচে আছে কিন্তু তাদের ডিভোর্স হয়ে গিয়েছে ফ্যাং এর বাবা এই গ্রামে থাকে কিন্তু ফ্যাং এর গ্রাম পছন্দ না তার বেজিংই পছন্দ তাই এই যাত্রাটা তার জন্য বিরক্তিকর আর এসব গল্প করতে করতেই তারা গ্রামের একদম কাছে চলে এসেছে ঘটনা আবারও বর্তমানে চলে আসে সেদিনের মতো আজও তুষার ঝরের কারণে প্লেন ছাড়তে বিলম্ব হচ্ছে সব যাত্রী প্লেন থেকে নামছিল লিন ফ্যাং এর ব্যাগটা নিজের হাতে নাই আর বলে আমার সাথে চলো এয়ারপোর্টেরই একটি পাশের হোটেলে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হবে কিন্তু শুধুমাত্র বিজনেস ক্লাসের যাত্রীরাই আলাদা রুম পাবে লিন তো বিজনেস ক্লাসের যাত্রী ছিল তাই সে অনুরোধ করে ফ্যাংকেও তার সাথে নিয়ে নেয় তারা দুজন রুমে বসে সেই পুরনো স্মৃতি চারণ করছিল ঘটনা আবারও সেই রঙিন চলে আসে ফ্যাং আসায় তার দাদাবাড়ির লোকজন অনেক খুশি হয় আর এদিকে লিনের বাবা নিউ ইয়ার উপলক্ষে অনেক কিছু রান্না করেছেন তার ছেলের জন্য লিন সেগুলি মজা করে খাচ্ছিল হঠাৎ করেই লিন বাইরে লক্ষ্য করে ফ্যাং সেখানে এসেছে আর বাচ্চাদের সাথে আতশবাজি উড়াচ্ছে ফ্যাংকে দেখে লিন অনেক খুশি হয় তারা দুজন হাসাহাসি করতে থাকে এরই লিনের বাবা বের হয় লিন তার বাবার সাথে ফ্যাংকে পরিচয় করিয়ে দেয় লিনের বাবা ফ্যাংকে আজ রাতে তাদের সাথে ডিনার করার জন্য দাওয়াত দেয় ওই দিন রাতের বেলা লিনদের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে ফ্যাংক খেতে বসেছে ফ্যাংকে সবাই খুব অল্প সময় আপন করে নেয় সবাই ভাবে ফ্যাংক হয়তো লিনের গার্লফ্রেন্ড খাবার শেষে তারা মিটি মিটি আলুর মধ্যে দিয়ে তুষারের উপরে হাঁটছিল লিন ফ্যাংকে তার বাড়ি পৌঁছে দিচ্ছে এরই মধ্যে বারোটা এক মিনিট বেঁচে যায় পুরো আকাশ আতশবাজির রঙে রাঙিয়ে যায় পুরনো বছরকে পেছনে ফেলে আরো একটি নতুন বছরের আগমন লিন চিৎকার করে বলে আমি বারবার চাই এই গ্রামে ফিরে আসতে অন্যদিকে ফ্যাং চিৎকার করে বলে আমি বেইজিং এর কোন সরকারি চাকরিজীবীকে বিয়ে করে সেখানে একটি নিজের ঠিকানা বানাতে চাই এটা ছিল দুজনের দুই রকমের নববর্ষের ইচ্ছা এরপরে তারা বেইজিং এ ফিরে এসেছিল ফ্যাং তার পার্ট টাইম কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল অন্যদিকে লিনও তার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তাদের মধ্যে যোগাযোগ ছিল একদিন লিনরা আড্ডা দিচ্ছিল তখন সেখানে ফ্যান একটি ছেলেকে নিয়ে আসে একটু মোটা সোটা আর হাবাগোবা একটি ছেলে কিন্তু সে খুব বড় একটি সরকারি চাকরি করে ফ্যাং সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় এটাই তার বয়ফ্রেন্ড আর ফ্যাঙ্ক তার এই বয়ফ্রেন্ড টাকার গল্প সবাইকে দিতে থাকে ফ্যাঙ্ক আসলে বেইজিং স্থায়ীভাবে বসবাস করার জন্য যে কাউকেই বিয়ে করতে পারে লিন এই নতুন সম্পর্ককে অভিনন্দন জানায় ফ্যাং এর নতুন বয়ফ্রেন্ড অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে অজ্ঞান হয়ে গিয়েছে লিনার তাকে তার বাসায় পৌঁছে আর ওই পুরোটা রাত লিনার ফ্যাং গল্প করেই কাটিয়ে দেয় পরদিন লিনতার তার বন্ধুদের সাথে মজা করছিল তখন হঠাৎ করে ফ্যাং এর কল আসে তার ফোনে লিনকে সে এখনই দেখা করতে বলে পরের দৃশ্যেই দেখা যায় ফ্যাং তার সকল জিনিসপত্র নিয়ে লিন যেখানে থাকে লিনের সাথে সেখানেই চলে এসেছে লিন থাকতো খুব ঘনবসতিপূর্ণ একটি বিল্ডিং এ তার রুমটা ছিল খুবই ছোট তাদের আশপাশের ছোট ছোট রুমে শত শত পরিবার থাকতো ফ্যাং লিনকে জিজ্ঞেস করে আমি কেন চলে এসেছি তা তো তুমি জিজ্ঞেস করলে না লিন বলে আমি বুঝতে পেরেছি বয়ফ্রেন্ড এর সাথে ব্রেক ফ্যাং নিচ থেকেই বলতে শুরু করে ওর মা আমার সব কিছুতেই দোষ ধরত আমার খাওয়ার স্টাইল পছন্দ না আমার জামা কাপড় পছন্দ না এমনকি আমার কথা বলার ধরনও তাদের পছন্দ না এত কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না ফ্যাং নিজে নিজে এসব বক বক করছিল হঠাৎই লিনের পাশের রুমের একটি মেয়ে তার দরজার সামনে আসে সে জিজ্ঞেস করে তোমাদের সম্পর্ক কি ফ্যাং বলে ওঠে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার কোনো সমস্যা ফ্যাং আসলে একটু আর ঠোট কাটা টাইপের মেয়ে ওই দিনের মতো তারা দুজন শুয়ে পড়ে ফ্যাং খাটের উপরে আর লিন ফ্লোরে ফ্যাং এর কাছে পুরো পরিবেশটা একদম অদ্ভুত লাগছে পরদিন সকালবেলা লিনের কাছে একজন কাস্টমার আসে একটি সফটওয়্যার সিডির জন্য লিন শুধু গেমস এর সিডি বিক্রি করতো লিন ওই লোকটিকে উপরের একটি দোকানের অ্যাড্রেস দিয়ে দেয় আসলে ওই দোকানে এখন ফ্যাং চাকরি করে লোকটি ফ্যাং এর কাছে যায় আর কিছু সময় পরই লিন দেখতে পায় ওই লোকটির আর ফ্যাং একসাথে নিচে নামছে লিন বুঝে যায় ফ্যাং তার প্রেমের জালে লোকটিকে ফাঁসিয়েছে দোকানের কাজ শেষ করে লিন একটি এক্সট্রা ইনকামের জন্য ফুটপাতে গেমস এর সিডি বিক্রি করে ফ্যাংও সেখানে আসে আর লিনকে সে হেল্প ছিল সেখানে একটি ছেলে আসে ফ্যাংকে দেখে সে ফ্যাংয়ের সাথে ফ্লার্ট করছিল এক পর্যায়ে ছেলেটি ফ্যাংকে খুব প্রস্তাব দেয় এটা দেখে লিনের মাথা গরম হয়ে যায় সে ছেলেটিকে মারতে থাকে ফ্যাংক কোনো উপায় না দেখে পুলিশ বলে চিৎকার করতে থাকে আর পুলিশের কথা শুনে ওখান থেকে সবাই পালিয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় ওই দিন রাতের বেলা ফ্যাংক লিনকে জানায় সে খুব তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডের বাসায় উঠবে লিন তাকে কিছুই বলে না প্রতিদিনের মতো করেই তারা দুজন শুয়ে পড়ে পরদিন ছিল ক্রিসমাস ফ্যাং লিনের সাথে দেখা করতে আসে সেই ফুটপাথের সিঁড়ির দোকানে ফ্যাংকে তার নতুন একটি ক্যামেরা ফোন ফোন কিনে দিয়েছে সেই দিয়ে সে সাথে সাথে ছবি তুলছে লিন করে ছুটি না এখানে কি করছো ফ্যাং বলেও একটু মিটিং নিয়ে ব্যস্ত আছে লিন একটু তাচ্ছিল্য করে বলে আজ ছুটির দিনেও মিটিং লিন তার জিনিসপত্র গুলোকে গোছাতে শুরু করে আর ফ্যাং কে বলে আজ আমরাই সেলিব্রেট করি তারা দুজন মিলে একটি বড় শপিং সেন্টার এসেছে সেখানকার বড় স্ক্রিনে তারা নিজেদের দেখে খুবই খুশি হয় কিন্তু হঠাৎ করে ফ্যাং এর মুখটা একদম মলিন হয়ে যায় ওই স্ক্রিনে তার বর্তমান বয়ফ্রেন্ড কেউ দেখতে পায় তার সাথে তার ওয়াইফ এবং বাচ্চাও ছিল ফ্যাং না যে তার বয়ফ্রেন্ড বিবাহিত ফ্যাং এর মনটা একদম ভেঙে গিয়েছে লিন তার মাথার চুলটা তুলে নেয় আর নিজ মাথায় পরে আসলে ফ্যাং এতদিন তার বয়ফ্রেন্ড এর পছন্দেই বড় চুল পড়তো লিন ফ্যাং এর মনের অবস্থা বুঝে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে ওই দিন রাতের বেলা তারা দুজন লিনের বাসায় ফিরে অনেক ড্রিঙ্কস করে আজ ফ্যাং এর সাথে সাথে লিন মাতাল হয়ে গিয়েছে তারা দুজন মাতলামি করতে থাকে এক পর্যায়ে ফ্যাংলিং কে বলে আগামী তিন বছরের মধ্যে দেখো আমি অনেক ধনী হয়ে যাব তখন আমি এই শহরে অনেকগুলো বাড়ি কিনব আর সেই বাড়িগুলোর মধ্যে থেকে তোমাকে একটা বাড়ি দিব গিফট হিসেবে কারণ তোমার তো বেজিং এ একটি নিজের থাকার জায়গার খুবই শখ ফ্যাংলিন কে জড়িয়ে ধরে আর তাকে ধীর গলায় বলে আমি জানি তোমার এই স্বপ্ন কখনোই সত্যি হবে না পরদিন সারা দিনের কাজ শেষে যখন লিন বাসায় ফিরে আসে সে কোথাও ফ্যাংকে খুঁজে পায় না লিন বারবার ফ্যাংকে কল দিয়েই যাচ্ছে কিন্তু থেকে কোনো সারা আসে না দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় লিন এখনো ফোন করেই চলেছে লিন একদম অস্থির হয়ে গিয়েছে অবশেষে ফ্যাং কলটা ধরে লিন ফ্যাং এর উপর অনেক চিল্লাতে থাকে সে বলে তুমি আমার রুমটাকে কি হোটেল পেয়েছো যখন তোমার ইচ্ছে হবে চলে যাবে আবার যখন ইচ্ছে হবে চলে আসবে আমি কিন্তু একটা মানুষ আমার তোমাকে নিয়ে চিন্তা হয় অপর থেকে ফ্যাং লিন কে বলে আমি নতুন একটা বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি লিন আবার চুপ হয়ে যায় ঘটনা বর্তমানে চলে আসে আর ওই দিনের কথা মনে করে লিন আর হাসতে থাকে তখন তাদের বন্ধুত্বটা কতই না বাচ্চাদের মতো ছিল সেইসব স্মৃতি আস্তাদের হাসির কারণ কিন্তু এই হাসিটাও কিছু সময়ের মধ্যে নীরব হয়ে যায় তারা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে ছিল। তাদের দুজনের চোখই পানিতে টল টল করছিল এই নীরবতার মধ্যেও লুকিয়ে আছে অনেকগুলো আক্ষেপের স্মৃতি ঘটনা আবারও রঙী নদীতে চলে যায় কিছুদিন পরে ফ্যাং লিনে সেই রুমে এসেছিল কিন্তু তখন লিন সেখানে ছিল না লিনের বন্ধু ফ্যাংকে জানায় ওকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছে গেমসের পাইডিসি করে বিক্রি করার অপরাধে ফ্যাং সাথে সাথে জেলখানার সামনে চলে যায় কিন্তু ফ্যাং আর সাথে লিনের দেখা করতে পারে না কারণ আগামীকাল ছিল আরো একটি নববর্ষ তাই জেলখানার বেশিরভাগ কর্মী এখন ছুটিতে চলে গিয়েছে ফ্যাং ওখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে চলে এসেছিল সে সেই বাবা আর তার পরিবারের সাথে এই নববর্ষ উদযাপন করছে সে সবাইকে মিথ্যা বলে লিনের গেমস এর কাজ নিয়ে শহরে অনেক ব্যস্ত তাই এবছর সে আসতে পারেনি কিন্তু সবার জন্য গিফট পাঠিয়েছে এই গিফট গুলো আসলে ফ্যাং কিনে নিয়ে এসেছিল লিনের বাবা ফ্যাং এর কাছে তার ছেলে ছোটবেলায় গেমসের জন্য কতটা পাগল ছিল সেই স্মৃতি তিনি বর্ণনা করছিলেন লিনের বাবা ফ্যাং এর কাছে তার নিজ হাতে বানানো কিছু খাবার ছেলের জন্য দিয়ে ফ্যাং বাবাকে বিতে জানিয়ে সামনের দিকে পা বাবা ভেতরে ঢুকে যায় এবার অনেক কাঁদতে থাকে কারণ সে জানে এই খাবারগুলো গুলো লিনের কাছে পৌঁছাবে না কারণ সে তো এখন অন্ধকার জেলের মধ্যে ঘটনা এখান থেকে চলে আসে আরো কিছুদিন পর আজ লিন জেল থেকে মুক্তি পেয়েছে ফ্যাং তাকে নিতে এসেছে তারা দুজন একটি সুন্দর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল তারা বিভিন্ন গল্প করছিল আর হঠাৎই ফ্যাং লিনকে প্রপোজ করে বসে লিনকে দেখে মনে হচ্ছিল সে কিছু সময়ের জন্য থমকে গিয়েছে সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এই দিনটার জন্যই তো সে অপেক্ষা করছিল লিন ফ্যাংকে জড়িয়ে ধরে আর এই দিন থেকেই শুরু হয়েছিল লিন আর ফ্যাংকের অফিসিয়াল ভালোবাসার গল্প অফিসিয়াল বলছে এই কারণে কারণ লিন আসলে সে প্রথম দিন থেকেই ফ্যাংকে পছন্দ করত। তারা দুজন তো আগে থেকেই একসাথে থাকতো এখন ফ্যাংক লিনকে তার গেমস বানানোর কাজেও সাহায্য করে ঘটনা বর্তমানে চলে এসেছে কারণ লিনের ফোনে তার ওয়াইফের কল এসেছে লিন তার বাচ্চার সাথে কথা বলছে তার বাচ্চা পুরো রুম দেখতে চাইছে তাই ফ্র্যাঙ্ক লুকিয়ে পড়ে লিনের যখন তার পরিবারের সাথে কথা বলা শেষ হয় তখন সে দেখতে পায় ফ্র্যাঙ্ক আশেপাশে নেই তখন জানালা দিয়ে লিন লক্ষ্য করে বাইরে ফ্র্যাঙ্ক তুষারের মধ্যে দাঁড়িয়ে আছে আর তার দিকে হাত নাড়ছে ঘটনা এখান থেকে আবার অতীতের একটি এমনই শীতের রাতে চলে যায় লিনার ফ্র্যাঙ্ক একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল আর তাদের ভালোবাসার খুনশিটিগুলো করছিল দ্য ফ্যাং ট্যাক্সিতে যাবে না কারণ ট্যাক্সি ভাড়া বাঁচাতে পারলে তাদের দুবেলার খাবার হয়ে যাবে এমন কি ফ্র্যাঙ্কলিনকে এটাও বলে আমি খুব তাড়াতাড়ি আরেকটা পার্ট টাইম জব খুঁজে নিব আমি তোমাকে একটু সাপোর্ট দিতে পারলে তুমি গেমস বানানোর দিকে আরেকটু মনোযোগ দিতে পারবে লিন ফ্যাংকে সান্তনা দেয় আমরা চিরজীবন এমন গরিব থাকব না এক একসময় আমরা বড়লোক হব লিন একটি ট্যাক্সি ডাক দেয় ফ্যাং ওই ট্যাক্সির জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করে বলতে থাকে হে বেজিং শহর তুমি শুনে রাখো একদিন আমরা বড়লোক হব এই শহরে নিজেদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো তুমি আজকের কথা মনে রেখো এরপরে লিন তার কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেয় আর ফ্যাং পার্ট টাইম যে কাজই পেত না কেন সেই কাজই সে করত টাকা সেভ করার জন্য এক বাটি খাবার দুজনেই শেয়ার করে খেত এসব নিয়ে তাদের কোনো আফসোস ছিল না দিন শেষে তারা দুজন ছিল এ পৃথিবীর সুখী দুজন মানুষ তাদের দেখে মনে হতো পারফেক্ট ভালোবাসার গল্প বুঝি এটাকেই বলে ফ্যাং লিনকে জিজ্ঞেস করে আমরা দুজন তো পৃথিবীর সব থেকে সুখী কাপল কিন্তু ধরো যদি তোমার সাথে আমার কোনোদিন ব্রেকআপ হয়ে যায় আর যদি অনেক বছর পর আবারও দেখা হয় তখন তুমি কি করবে লিন বলি এটা কখনোই সম্ভব না তবু বলি তোমাকে যদি তখন দেখতে পাই তুমি খারাপ আছো তাহলে আমার খারাপ লাগবে আর তোমাকে যদি দেখি তুমি অনেক ভালো আছো তাহলে আমার আরো বেশি খারাপ লাগবে ফ্যাং তখন লিনকে বলে আই উইশ আমাদের জীবনের সময়টা এখানেই থেমে যেত ঘটনা এখান থেকে আবারও সাদা কালো বর্তমানে চলে আসে ফ্যাং লিনকে বলে আমাদের সেই ব্রেকআপটা তো হয়ে গিয়েছিল লিন বলে তাতে কি আমাদের তো আবারও দেখা হলো লিন জিজ্ঞেস করে আমাদের ব্রেকআপ পরের দিনগুলো তোমার কেমন গিয়েছিল ফ্যাং বলে প্রথম দিকে অনেক স্ট্রাগল করতাম একটি আমেরিকান বয়ফ্রেন্ডও বানিয়েছিলাম তার জন্য ইংলিশও শিখেছিলাম এক বছর আর তারপরে যেটা হবার সে আমার সাথে শুধু চিট করেনি সে আমার জমানো টাকাগুলোও নিয়ে চলে গিয়েছিল এসব কথা বলতে বলতে ঘটনা চলে যায় আবারও তাদের সেই অতীতে এই নববর্ষে তারা দুজন মিলে তাদের জমানো টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করেছে এমনকি আর সন্ধ্যায় তাদের সকল বন্ধুকে তারা করেছে তারা সকল বন্ধুরা মিলে অনেক মজা করে লিঙ্কে নিয়েও তারা একটু হাসি ঠাট্টা করে কারণ লিন এখনো কোনো ভালো জব পায়নি পার্টি শেষে অনেক লম্বা একটা বিল আসে যে টাকা আসলে লিনের কাছে ছিল না তখন লিনের খুব কাছের এক পরলোক বন্ধু সকল টাকা পে করে দিয়ে লিনের কানে কানে বলে আগামী বছর তুই ট্রিট দিস লিনের কাছে নিজেকে বড্ড বেশি ছোট মনে হয়েছিল লিন অনেক ড্রিঙ্কস করে তার বাবার সাথে দেখা করতে এসেছিল তার বাবা তাকে অনেক সান্ত্বনা দেয় তখন লিন মাতাল অবস্থায় বলে কোনো বাবাই তো তার ছেলেকে এভাবে দেখতে চায় না তুমি কিভাবে সবকিছু স্বাভাবিকভাবে মেনে নাও বাবা লিন তার বাবার উপরও রেগে যায় তারা আবারও সেই ভাড়া করা গাড়ি নিয়ে বেইজিং এ ফিরতে থাকে লিন ঘুম ঘুম চোখে ফ্যাংকে বলতে থাকে তুমিও তো এমন কোনো লাইফ চাওনি তুমি তো চেয়েছিলে বেজিং এ তোমার নিজের একটা ঘর অনেক টাকা আর সাজানো সংসার ফ্যাং বলে এখন আমার ওগুলো চাই না এখন তুমি আছো এটাই যথেষ্ট লিন নিজ থেকেই বলে তুমি আমাকে করুণা করছো তোমার ও সব কিছুই চাই কিন্তু আমি তোমাকে দিতে পারছি না তাই তুমি এমনটা বলছো ফ্যাং বলে ভালোবাসার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় লিন এটা শুনে আরো রেগে যায় কেন স্যাক্রিফাইস করতে হবে শুধুমাত্র আমার টাকা নেই বলে আমার ভালোবাসার মানুষগুলো কেন আমাকে করুণা করবে লিন ফ্যাংকে অনেক গালাগালি করতে থাকে ফ্যাং এর চোখ দিয়ে শুধু পানিই পড়ছিল লিন আসলে জীবনে ভালো কিছু করতে পারছে না দেখে হতাশা একদম ডুবে গিয়েছে আর অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে সবকিছু তার ভেতর থেকে বের হয়ে আসছে আমাদের ছেলেদের জীবনের এই সময়গুলো খুবই খারাপ যায় যাই হোক লিন তার কাজের জায়গাও মন দিতে পারছে না সে কাস্টমারদের সাথে ফোনে খুবই খারাপ ব্যবহার করে একদিন এক কাস্টমার এসে তাকে অফিসের মধ্যেই মেরে যায় লিন এখন প্রচুর সিগারেট খায় আর ড্রিঙ্কস করে আর ফ্যাং তার পাশেই বসে থাকে অন্য টেবিলে থাকা দুটি ছেলে ফ্যাংকে টিস করে আর মাতা লিন সাথে সাথে ছেলে দুটোকে ইচ্ছে মতো মারতে থাকে এর আর সহ্য হচ্ছে না সে লিনকে যে জোরে একটি থাপ্পর মারে আর তাকে বলে এখন আমাকেও মারো মেরে ফেলো আমাকে দিন যত যাচ্ছিল লিনের হতাশার লেভেলও তত বাড়ছিল সেই সাথে তার পাগলামের মাত্রাও বাড়ছিল তারা দুজনে এখন একই ঘরে থাকে ঠিকই কিন্তু লিন সবসময় চুপচাপই থাকে সে সে ফ্যাং এর সাথে আগের মতো করে কথা বলে না এরই মধ্যে লিনের ফোনে তার বাড়িওয়ালার কল আসে বাড়িওয়ালা লিনকে বলে আগামীকাল বাসাটা ছেড়ে দিতে কারণ তার এক আত্মীয় গ্রাম থেকে আসবে আর সে এই রুমেই উঠবে ছেলেটার হতাশার পরিমাণটা আরো একটু বেড়ে গেল পরদিন সকালবেলা লিনরা তাদের সকল মালামাল একটি ছোট ভ্যান গাড়িতে তোলে আর এতদিনের এই বাসাটাকে বিদায় বলে তারা তাদের নতুন গন্তব্যের দিকে রওনা হয় নতুন এই বাসাটা ছিল মাটির বেসমেন্টের নিচের একটা রুম বাইরের আলো ভালোভাবে ওই রুমে আসতো না ফ্যাং একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে সে ছোট জানালা দিয়ে শুধু বাইরের দিকেই তাকিয়ে থাকে আর এখন সবসময় তার চোখের কোণে পানি জমে থাকে ফ্যাং এর ফোনটা বেজে ওঠে এটা ছিল লিনের বাবার কল লিনের বাবা লিনকে ফোনে পাচ্ছে না ফ্যাং লিনকে ফোনটা দেয় লিনের বাবা লিনকে বলে কাল তো নববর্ষ তুই আসবি না লিন তার বাবাকে একটু ঝাড়ি দিয়েই বলে নববর্ষ হয়েছে তো কি হয়েছে কাল আমার এখানে পার্টি আছে অনেক খাবার কিনে নিয়ে এসেছি আর প্রতি বছর তোমার ওই ভালো লাগে না ওপাশ একই থেকে বাবা চুপচাপ ফোনটা দেন বৃদ্ধ লোকের সাথে তার এক বন্ধু ডিনার করতে এসেছিল সে জিজ্ঞেস করে লিন এবছরও আসবে না বাবা বলেন ও কাজ নিয়ে অনেক ব্যস্ত কাজ শেষ হলেই ও চলে আসবে এই বাবা সন্তান দুজনে কিন্তু দুজনের জায়গা থেকে কষ্ট পাচ্ছে কিন্তু একজন আরেকজনের কষ্টটা দেখতেও পাচ্ছে না জীবন মাঝে মাঝেই আমাদের এই জায়গা জায়গাটা দাঁড় করিয়ে দেয় আমরা ভালোবাসার মানুষটাকেও ভালোবাসি বলতে পারি না যাই হোক ওই দিন রাতের বেলা ফ্যাং যখন খাচ্ছিল সে লক্ষ্য করে পাতিলে খুব বেশি একটা খাবার বাকি নেই সে খাবারটা থামিয়ে দেয় আর যেটুকু খাবার ছিল সবগুলো এক জায়গায় করে একটা বাটিতে করে লিনের জন্য রাখে ফ্যাং এর চোখ দিয়ে পানি পড়ছে ফ্যাং বুঝতে পারছে সে দিন দিন লিনের উপর বোঝা হয়ে যাচ্ছে অন্যদিকে লিন এক মনে গেমস খেলেই চলেছে তার এসব কিছুর প্রতি কোনো খেয়ালই নেই ফ্যাং এবার উঠে দাঁড়ায় আর লিনকে বলে আমাদের মনে হয় এখান থেকেই আলাদা হয়ে যাওয়া উচিত লিনের কানে তো হেডফোন দেওয়া ছিল তার ফ্যাং এর প্রতি কোনো খেয়ালই ছিল না ফ্যাং লিনকে বিদায় বলে সেখান থেকে চলে যায় লিন এক মনে গেমস খেলেই চলছিল কিছু সময় পর লিন যখন বুঝতে পারে যে ফ্যাং চলে গিয়েছে সে একদম পাগল হয়ে যায় সে দৌড়ে ট্রেন স্টেশনে চলে আসে আর চারদিকে শুধু ফ্যাং কে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও ফ্যাং কে খুঁজে পাচ্ছিল না ঠিক তখনই একটি ফাঁকা ট্রেনের দরজার ওপাশে সে ফ্যাং কে দেখতে পায় সে চুপচাপ দাঁড়িয়ে ছিল আর দরজার এপাশে লিন্দ দাঁড়িয়েছিল ট্রেন ছাড়া শেষ হুইসেল বেজে ওঠে কিন্তু লিন ফ্যাংকে কিছুই বলতে পারে না দরজা আটকে যায় ধীরে ধীরে ট্রেনটি চলে যায় তার দৃষ্টি সীমানার বাইরে ঘটনা আবার সেখান থেকে সাদা কালো বর্তমানে চলে আসে লিন ফ্যাংকে জিজ্ঞেস করে তোমাকে যদি ওই দিন আমি আটকাতাম তাহলে আজ কি হতো ফ্যাং বলে তুমি যদি ওই দিন আমাকে আটকাতে হয়তো আমাদের দুজনের জীবনের চলার পথটা আলাদা হতো না তোমার হাতটা ধরে সারা জীবন থেকে যেতাম লিন ফ্যাং এর হাতটা ধরে আর তারা দুজন বরফের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে অনেক দামি একটি গাড়ি ভাড়া করেছে তারা বাইরে এতে করে তারা একসাথে থাকতে পারবে আর গাড়িতে বসে তারা তাদের অতীতের গল্পই করতে থাকে চোখ দিয়ে পানি পড়ছিল সে বলে হয়তো তুমি ঠিকই বলেছ একটা সময় ছিল আমাদের কিছু ছিল না দুবেলা খাবারও ছিল না শূন্য পকেটে আমরা শহর ঘুরে বেরিয়েছি আজ দেখো সবকিছু আছে আমাদের শুধু ভালোবাসাটাই নেই লিন বলে আমি এখন তোমার মতো করে কাঁদতেও পারছি পারছি সেই অধিকারও আমার নেই আমার এখন একটা মেয়ে আছে সে আমার জন্য বাসায় অপেক্ষা করে বসে থাকে বাবা কখন আসবে আমাদের মানুষের জীবনটাই এমন আমরা শূন্য পকেটে চিন্তা করি আমাদের পকেটে অনেক টাকা থাকলে হয়তো আমরা পৃথিবীর সকল ভালোবাসা কিনতে পারবো অথচ দেখো এখন আমার টাকার অভাব নেই ভালোবাসার মানুষটাও পাশাপাশি বসে আছে কিন্তু সেই ভালোবাসাটা নেই না আমি সেটাকে কিনতে পারবো দুজন মানুষই এক না বলে নিয়ে অনেক কাঁদতে থাকে যে দৃশ্য আবারও সেই অতীতে চলে আসে যেদিন ফ্যাংলিনের জীবন থেকে হারিয়ে গিয়েছিল ওইদিন লিন বাসায় ফিরে একদম পাগল হয়ে গিয়েছিল পরদিন থেকে লিন শুরু করে এক অন্যরকম জীবন যে জিনিসগুলো টাকার জন্য তার জীবন থেকে হারিয়ে গিয়েছে সে সব সে ফিরিয়ে আনবে সে দিন রাত এক করে একটি গেম বানাতে থাকে গেমে দুটো ক্যারেক্টার ছিল মেয়ে ক্যারেক্টারের নাম ছিল কেলি আর ছেলে ক্যারেক্টারের নাম ছিল ল্যান গেমসটি ফ্যাং থাকতেই বানা ছিল লিন একদিন ফ্যাং লিনকে জিজ্ঞেস করেছিল যদি এই গেমে ল্যান কখনো কেলিকে খুঁজে না পায় তখন গেমের শেষটা কি হবে তখন লিন বলে ছিল তখন গেমের শেষটা একদম সাদা কালো হয়ে যাবে অর্থাৎ স্ক্রিনের রঙিন সবকিছুই সাদা কালো হবে যেটা কিনে মুভির বর্তমানেও ঘটছে লিন একটি ফুড ডেলিভারির কাজ নিয়েছিল সে বাসা বাসায় খাবার দিত কিন্তু লিন লক্ষ্য করতে থাকে প্রত্যেক বাসায় তার গেমসটি খেলা হচ্ছে এবং শেষে স্ক্রিনটা সাদা কালো হয়ে যাচ্ছে অর্থাৎ বেশিরভাগ মানুষই গেমসটি কমপ্লিট করতে পারছে না অল্প কিছু দিনের মধ্যেই লিনের গেমসটি খুবই পপুলার হয়ে যায় পনেরো মিলিয়ন ডাউনলোড হয় লিনের গেমসটি বড় বড় গেমস কোম্পানি লিনের সাথে কন্ট্রাক্ট করে পুরো দেশ জুড়ে এর নাম ছড়িয়ে পড়ে একদিন ফ্যাং যখন রাস্তার পাশে বসে নুডলস খাচ্ছিল তখন টিভিতে লিনকে দেখানো হচ্ছিল আর তার সফলতার গল্প শোনানো হচ্ছিল ফ্যাং টিভির সামনে যেয়ে দাঁড়ায় লিন সবার উদ্দেশ্যে বলে আজ আপনাদের একটি মেয়ের গল্প শোনাবো ওর নাম ফ্যাং আমার এবং আমার গেমসের সফলতার পিছনের একমাত্র কারণ ও আর আপনারা যে আমার গেমসটি খেলেন ওখানের কেলি ক্যারেক্টারটা হচ্ছে ফ্যাং আর ল্যান্ড ক্যারেক্টারটা হচ্ছে আমি এদিকে ফ্যাং এর চোখ দিয়ে শুধু পানি পড়ছিল লিনাজ তার নিজের জন্য একটি বাড়ি কিনতে এসেছে মস্ত বড় এক বাড়ি সেখানে ফ্যাং ফ্যাংকে কল্পনা করছিল ফ্যাং তার বিশাল ব্যালকনিতে যেয়ে দাঁড়ায় আর সেখান থেকে যখন সে নিচের দিকে তাকায় সে দেখতে পায় কেউ ছোট ভ্যান গাড়িতে করে তার বাসা বদল করছে ফ্যাং তার সেই রঙিন অতীতকে দেখতে পায় এই শহর আর শহরের মানুষগুলো কতই না বিচিত্র এরপর থেকে লিন ফ্যাংকে অনেক মেসেজ করতে থাকে এবছর নববর্ষে সে বাড়ি যাবে কিনা তার বাবা তাকে দেখতে চায় কারণ লিনের বাবা এখনো জানে না ফ্যাং আর লিনের ব্রেকআপ হয়ে গিয়েছে কিন্তু ফ্যাং লিনের কোনো স্টেডি উত্তর দেয় না কিন্তু পরের সেই দেখা যায় ওই বছর ফ্যাংলিনের বাবার সাথে দেখা করতে গিয়েছিল তারা তিনজন একসাথে নববর্ষ পালন করেছিল লিন তার বাবাকে বারবার বোঝাচ্ছিল সে বেজিং এ অনেক সুন্দর একটি বাড়ি কিনেছে সে তার বাবাকে সেখানে নিয়ে যেতে চায় আর ফ্যাংকেও সে একই কথা বোঝায় কিন্তু এই দুজনের কেউই যেতে রাজি না লিন তখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায় ফ্যাং তার পিছু পিছু আসে ফ্যাং লিনকে থামায় আর বলে তোমার সমস্যা কি লিন চিৎকার করে বলে আমি এত কষ্ট করি কাদের জন্য আমি এত বড় বাড়ি কিনেছি কার জন্য কাদের জন্য ফ্যাং বলে তোমার কি মনে হয় তোমার বাবা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়েছেন তোমার কেনা বাড়িতে থাকবে বলে আর আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম তোমার বাড়ি নেই বলে তুমি ভুল লিন তুমি এখনো ভুলের মধ্যেই আছো ফ্যাং এটা বলে সামনের দিকে হাঁটা দেয় লিন তার পিছনে দৌড়াতে থাকে সে ফ্যাংকে থামায় সে ফ্যাংকে বলে আমি তোমাকে বুঝতে পারছি না ফ্যাং তখন একটু তাচ্ছিল্য করেই বলে তুমি আমাকে এবং তোমার বাবাকে কখনোই বোঝোনি লিন সেদিন বলেছিল আমরা সব কিছু ভুলে কি আবার আগের মতো হতে পারি না ফ্যাং বলে আমি এখন আর সেই মানুষটার নেই লিন এটা বলে ফ্যাং হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায় লিন সেখানেই দাঁড়িয়েছিল ঘটনা এখান থেকে বর্তমানে চলে আসে লিন ফ্যাংকে বলছে আমি বিয়ের পর যেদিন আমার ওয়াইফের সাথে আমার বাবাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলাম বাবা তখন ঠিকমতো চোখে দেখতে পেত না সে ভেবেছিল আমার ওয়াইফ তুমি সে ওই দিন আমার ওয়াইফকে তোমার নাম ধরেই ডেকেছিল ফ্যাং শুধু একটি দীর্ঘ শ্বাস ফেলে এরপরে তাদের গাড়ি ছুটে চলতে থাকে এর দিকে আঁকা বাঁকা পথ তারা ছুটেই চলেছে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না এক শুন নিরাপত্তা একসময় গাড়ি পৌঁছে যায় বেজিং এ ফ্যাংয়ের বাসার ঠিক সামনে লিন ফ্যাংয়ের ব্যাগগুলো তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় আর ফ্যাংকে বলে বিদায় লিন চলে যাচ্ছিল ফ্যাং আবারও ছুটে আসে ফ্যাং লিনকে হাসি মুখেই বলে আমাদের মনে হয় জীবনে কখনো না দেখা হয় ভালো লিনও হাসি মুখে দু হাত বাড়িয়ে দেয় তারা দুজন শেষবারের মতো দুজনকে জড়িয়ে ধরে লিন খুব আস্তে করে ফ্যাংয়ের কানের কাছে বলে ভালো থেকো ফ্যাংও মাথা নেড়ে উত্তর দেয় থাকবো এটাই ছিল এই দুজন খুব পরিচিত মানুষের শেষ দেখা লিনের বাবা মৃত্যুর আগে ফ্যাং জন্য একটি চিঠি লিখে রেখে গিয়েছিল সে ফ্যাঙ্গা লিনকে সবসময় একসাথে দেখতে চাইতো সে প্রতি বছর নববর্ষে ফ্যাং জন্য অপেক্ষা করত। আজ লিনের বাবা বেঁচে নেই কিন্তু তার লেখা চিঠি পরে আজ ফ্যাং অনেক কাছে। চিঠি পড়া শেষে ফ্যাং লিনের বানানো সেই গেমসটি খেলতে বসে যখন গেমসটি তার খেলা শেষ হয় তখন দেখা যায় ফাইনালি ল্যান কেলিকে খুঁজে পেয়েছে আর তাদের স্পর্শে সব কিছু রঙিন হয়ে যায় আর গেমসের শেষে লেখা ওঠে ল্যান্ড কখনই কেলিকে ভুলে যাবে না আর ধীরে ধীরে সাদা কালো বর্তমানটাও রঙিন হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় আমি জানি না এই মুভিটি আপনার হৃদয়ের কতটা গভীরে থাকবে তবে আমার মতো কিছু কিছু মানুষের হৃদয়ের এক কোণে আজীবন থেকে যাবে এই মুভিটি আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটি কথা আমাদের জীবনে ব্রেকআপ হতেই পারে শেষ বিদায় বলতে হতে পারে আমাদের প্রিয় মানুষটিকে কিন্তু সেই বিদায়টা যেন এমন হয় জীবনে চলার পথে যদি হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে যায় তার সামনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা আজকের মতো বিদায়